গত শনিবার 1 জুন সিডনির ক্যাসুলা পার হাউস আর্ট সেন্টারে ভবের হার্ট সিজন 8 অনুষ্ঠিত হয়। শাকিল চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় ও ফারিয়া আহমেদের পরিকল্পনা, নির্দেশনা এবং পরিচালনায় প্রতি বছরের মতো বাংলার মাটি ও মানুষের বাউল গান এবারও পরিণত হয় একখণ্ড বাউল আখড়ার বাংলাদেশে। সিডনির বিশিষ্ট তবলাবাদক বিজয় সাহার ক্লাসিক্যাল বাদ্যের মূর্ছনায় শুরু হয় অনুষ্ঠান। তাকে সহায়তা করেন অন্যান্যরা। অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব ছিল গুণীজন সম্বর্ধনা। এবছর মিউজিশিয়ান ক্যাটাগরিতে তবলাতে বিজয় সাহা, মন্দিরায় লোকমান হাকিম, নাট্য এবং অভিনয় সিডনির বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহিন শেনওয়াজ, কমিউনিটি ওয়ার্কে আব্দুস সোবহান এবং বাংলা ভাষা ও কৃষ্টি নিয়ে কাজের জন্য সিডনির প্রিয়মুখ নাজমুল খানকে মেন্টর অব বাঙালি কালচার ভবের হাট আজীবন সম্মাননা পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়াও ওয়ান স্টপ বিল্ডার্স এর সিইও এবং কর্ণধার সেলিম চৌধুরীকে স্পন্সর ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি বাংলাদেশ কনসুল জেনারেল সিডনির সাখাওয়াত হোসেন এবং পতিতির প্রতিষ্ঠাতা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সিরাজুস সালিকিন গুণীজনদের ফুল, উত্তরীয় ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করেন। যন্ত্রসঙ্গীত, লোকনৃত্য ও বাউল গানের মূর্ছনায় হলভরা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন বাউল গানের এই আসরের প্রতিটি মুহূর্ত। অর্পিতা সোম চৌধুরীর কোরিওগ্রাফিতে সিডনিতে ভবের হাট শিল্পীদের লাইভ গান ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও মাঝি এবং অর্পিতা ও ভবের হাট শিল্পীদের লাইভ গান বিহুরে লগন মধুরে এ লগন এর সাথে নৃত্য পরিবেশন করেন হেনা খাতুন, শীতল সাখাওয়াত এবং জেমিনা মেহরুবা। গান পরিবেশন করেন বনফুল বড়ুয়া, লামিয়া আহমেদ, নীলাদ্রি চক্রবর্তী ও ভবের হাটের কর্ণধার ফারিয়া আহমেদ। নীলাদ্রি চক্রবর্তীর প্রতিটি গানে দর্শকরা মুহুর্মুহ করতালি দিয়ে তাকে অভিনন্দন জ্ঞাপন করেন। আকর্ষণ ছিল বনফুল ও শাকিলের মুরিট্টিন গান। চিটাংয়ের আঞ্চলিক ভাষায় গাওয়া এই গান শ্রোতারা উপভোগ করেন। দর্শকদের অনুরোধে লুনিয়ার গাওয়া গান মারিয়া ভুঙ্গুস্তির এক বিশেষ মাত্রা যোগ করে। ফারিয়ার গাওয়া ক্লাসিক্যাল ফোক ছিল দর্শকদের জন্য বিশেষ বাড়তি পাওয়া। তবলায় বিজয় সাহা, গিটারে সোহেল খান, অক্টোপ্যাডে আলী কাউসার, দোতারায় ফয়সাল সজীব, কিবোর্ডে নীলাদ্রি চক্রবর্তী, গিটারে বনফুল, মন্দিরাতে লোকমান হাকিম এবং বিশিষ্ট শরৎ শিল্পী তানিম হায়াত খান রাজিত। সাউন্ড নিয়ন্ত্রণ করেন শন রহমান ও মাহাদি। ফটোগ্রাফিতে কবিরুল ইসলাম, আবু তারিক, মলয় বিশ্বাস ও হোসেন প্রোডাকশন। মঞ্চসজ্জা ও প্রজেক্টর পরিচালনায় জাকি খন্দকার ও সুমন কবির। সহযোগিতায় লিঙ্কন, রানা ও সুমন। অনুষ্ঠানে শিল্পীদের রাতের খাবার সরবরাহ করেন নব রেস্টুরেন্টের পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান টিপু ও শফিক শেখ। সাধারণ দর্শকদের জন্য খাবার সরবরাহ করে টুকিটাকি মিন্টো। সবশেষে সকল সুধী দর্শক, আগত অতিথি, সম্মানিত স্পন্সর, মিডিয়া প্রতিনিধি, সকল শিল্পী ও কলাকুশুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এবং আগামী বছর ভবের হাট সিজন 9 সম্ভাব্য তারিখ প্রথম সপ্তাহ মার্চ 2025 ঘোষণা এবং বাংলা মাটি ও মানুষের গানে পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন ভবের হাটের কর্ণধার ফারিয়া আহমেদ। নাইম আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।